বন্ধুরা এই মুহূর্তে আলোচনা করব মোবাইল হাইজিন। এই যে আমাদের মোবাইল ফোন বা স্মার্টফোন, মোবাইল ফোনকে বলা হয় চলাভাস বাংলায়। এই চলাভাস বা মুঠোফোন, মুঠোর মধ্যে থাকে বলে মুঠোফোন, এই মুঠোফোনকে কীভাবে আমরা জীবাণুশূন্য রাখবো, বিশেষত এই প্যান্ডেমিকের সময়, কোভিড-19 প্যান্ডেমিকের সময়, সেটা নিয়ে কয়েকটা টিপস দেবো বা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সঙ্গে, শেয়ারিং অফ অপিনিয়ন করব। দেখুন, মোবাইল ফোন বা স্মার্টফোন আমাদের এই লকডাউনের পিরিয়ডে, আমাদের পৃথিবীতে সবচেয়ে বৃহত্তম লকডাউন ভারতবর্ষে যে হলো, এই 64 দিন 64 ডেজ টানা লকডাউন, 138 কোটি মানুষ একসঙ্গে একই সুরে করা হয়েছে, সেইটা হচ্ছে পৃথিবীর সর্বকালীন রেকর্ড, এত বড় লকডাউন। লকডাউনে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সম্পর্ক কিন্তু বৃদ্ধি করেছে। এই আমাদের চলাভাস বা মুঠোবন্দি ফোন, স্মার্টফোন হতে পারে, অর্ডিনারি ফোন হতে পারে, যার যেমন সামর্থ্য, বেশিরভাগটাই এখন শুনলে অবাক হবেন, ভারতবর্ষে 138 কোটি মানুষের মধ্যে ফোনের কিন্তু 138 কোটির অনেক বেশি ফোন ব্যবহৃত হয়। এক একজনের দুটো তিনটে করে সিম আছে, এবং এটা একদম পরীক্ষিত সত্য, একটা গবেষণায় বেরিয়েছিল যে অন্তত 150 কোটি থেকে 125 কোটি আমাদের সিম বিক্রি আছে ভারতবর্ষের ভিতরে। এই মোবাইল ফোন এতটাই পপুলার, এক বছরের বাচ্চা থেকে শুরু করে 110 বছর 120 বছরের মানুষ অবধি ভারতবর্ষে বা তথা পৃথিবীর প্রাচীনতম সবচেয়ে বরিষ্ঠতম মানুষটি অবধি এই মোবাইল ফোনের সুযোগ সুবিধা আজকে নিচ্ছেন, ব্যবহার করছেন, ল্যাপটপের ব্যবহার করছেন। এবার দেখুন, এই যে মোবাইল ফোন আমরা হাতে নিয়ে চলি, তার হাইজিনটা, হাতের হাইজিনটা মেনটেন করতে হবে, মোবাইলের হাইজিনটা মেনটেন করতে হবে, দুটো হাইজিন কিন্তু আমাদের মেনটেন করতে হবে। তা আপনারা সকলেই জানেন, 15 অক্টোবর বৃহস্পতিবার গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে হিসাবে পরিচিত আমাদের কাছে, এই বছর 2020 থার্সডে পড়েছিল, পড়বে 15 অক্টোবর ওয়ার্ল্ড হ্যান্ড ওয়াশ ডে। এই ওয়ার্ল্ড হ্যান্ড ওয়াশ ডেতে আমরা, আপনারা সকলেই জানেন যে হাত ধোয়ার মাল্টিপল অনেক ধরনের উপকারিতা আছে, এবং ডিটারজেন্ট বা সাবান দিয়ে আমরা যদি 20 সেকেন্ড অন্তত 20 সেকেন্ড হাতের সঙ্গে কন্ট্যাক্ট রাখি সাবানটার, আমি বলবো দু হাত ভালো করে ধুতে গেলে 2 থেকে 3 মিনিটের প্রয়োজন, কষলে কষলে রোগরে রোগরে জীবাণু শুদ্ধ করতে গেলে এরকমই সময় লাগে। আমরা হ্যান্ড ওয়াশ এইভাবে করব, সাবান দিয়ে বা লিকুইড ডিটারজেন্ট দিয়ে, যেখানে আমাদের হ্যান্ড ওয়াশের সুবিধা নেই সেখানে আমাদের 65 থেকে 95% আইসোপ্রোপাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল দিয়ে আমরা হ্যান্ড স্যানিটাইজেশন করবো। পরে আমরা মোবাইলে হাত দেবো। মোবাইলকে কী করে জীবাণু শূন্য রাখা যায়, আপনারা যদি মাইক্রোস্কোপের নিচে একটা মোবাইলকে দেখেন, মিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, স্পোর, ডাস্ট সব কিছু পাবেন। সেই জন্য আমরা কী করবো, মোবাইল সেটকে তো আর আমরা হ্যান্ড ওয়াশ করাতে পারবো না। আর এছাড়াও আমরা মোবাইল ফোন এখন এমনই হয়ে গেছে, মোবাইল অ্যাডিকশান আমাদের মধ্যে এসে গেছে, সে একটা নতুন রোগ এখন চলছে সারা পৃথিবীতে, নো মোবাইল ফোবিয়া। দেখবেন হঠাৎ কেউ কেউ বলে, হেই আমারটা কোথায় গেল, মোবাইলটা কোথায় গেলো বলে খুঁজছে, এরকম মানুষ কিন্তু অনেক আছেন। একে বলা হচ্ছে নো মোবাইল ফোবিয়া। এটা কিন্তু একটা মারাত্মক মানসিক রোগ হিসাবে, আতঙ্ক হিসাবে আসছে পৃথিবীতে, এসেও গেছে, এটার নামকরণও হয়ে গেছে নো মোবাইল ফোবিয়া। এবার দেখুন, হঠাৎ করে মনে পড়লো আমার মোবাইলটা আনিনি, মোবাইলটা টাওয়ার অফ হয়ে গেছে, মোবাইলটা চার্জ নেই, মোবাইলটার ব্যাটারি খুলে গেছে, মোবাইলের কাজ ফেটে গেছে, এই নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি মানুষের কাছে। এতটাই জনপ্রিয় হয়ে গেছে মোবাইল ফোন, আর এই মোবাইল ফোন দীর্ঘ সময় ধরে আমরা সবাই ব্যবহার করছি, চোখ টোক শুকিয়ে যাচ্ছে, কানে হেডেক হচ্ছে, তবে মোবাইল ফোন সেফ হচ্ছে যদি ব্যবহার করেন ইয়ারফোন ইউজ করে। এই ইয়ারফোন যদি লাগান তাহলে অনেকটা দূর থেকে হয়, রেডিয়েশন হাজার্ডস সেরম কিছু নেই, কিন্তু সিগনিফিক্যান্ট কিছু নেই, এটা গবেষণায় প্রমাণিত। আর মাথার কাছে রাখতেও বারণ করছে, চার্জ দেওয়ার সময় একটু দূরে সরিয়ে রাখবেন, আর এইটাকে চেষ্টা করবেন। আর মোবাইল ফোন থেকে যেটা হয়, দীর্ঘক্ষণ যদি আপনি কানে দিয়ে শোনেন, রোজ 6 ঘন্টার বেশি প্রতিদিন 5 বছর টানা, তাহলে একটা ব্রেনের গ্লিওমা বলে বা সোয়ানোমা বলে একটা টিউমার হতে পারে, সেটা একটা গবেষণালব্ধ পেপার আছে, রিসার্চ পেপার,
সেইটা আমরা একটু মাথায় রাখবো। আর মোবাইল ফোনে কভার ইউজ করবো, পলিথিন ব্যাগে রাখতে, যারা কভার কিনতে পারবেন না তারা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবেন, হাত ধোয়া থাকবে, প্লাস্টিকের উপর করবেন, প্লাস্টিকের উপর সাবান জল দিয়ে বাড়িতে এসে ধুয়ে নেবেন প্লাস্টিক কভারটার উপর। এই বা পলিথিন ব্যাগেও রাখতে পারেন, রেখে মোবাইলের উপর সাবান দিয়ে ঘষে নেবেন, বা হ্যান্ড স্যানিটাইজার দিয়েও প্লাস্টিকের উপর বা মোবাইল কভারের উপরটা ঘষে নিতে পারেন। মোবাইল ওয়াশিং অ্যালকোহল রাব পাওয়া যায় ইঞ্জেকশন দেওয়ার, দেখবেন অনেক ওষুধের দোকানে অ্যালকোহল রাব পাওয়া যায়, 1-2 টাকা করে দাম, ওটা দিয়ে মোবাইলটার অ্যালকোহল রাব দিয়ে ঘষে নিতে পারেন, স্মুথ ওয়াশ হয়ে যাবে। তাহলে টিস্যু পেপার উইথ স্যানিটাইজার দিয়েও মোবাইলের উপরে কাজ, ক্যামেরার উপর লেন্স, এগুলোকে পরিষ্কার রাখতে পারেন, জীবাণু শূন্য রাখতে পারেন। মিনিমাম ইউজ করবেন যখন ঘরের বাইরে থাকবেন আউটসাইড, তাহলে সুবিধা কী, মিনিমাম যদি আপনারা ইউজ করেন, বারবার কম টাচ হবে, ফোন এলে ধরলেন, বাড়ি এসে পরিষ্কার করে ব্যাপক হারে চালালেন। আউটসাইড হোম এবার মুশকিল কী, বাড়ি বাইরে থেকে বাড়িতে এলেও এসে মোবাইলটা রেখে সে বাথরুমে গেছে ওয়াশ হতে, তখনও তার বাচ্চা ছেলে মেয়ে এসে মোবাইল টিপতে শুরু করলো, তাহলে বাইরের জীবাণুটাকে এবার আমি ঘরে ঢুকিয়ে দিলাম, এবং করোনা ভাইরাসও কিন্তু এই সার্ভিস থেকে আসতে পারে। সেটা বাচ্চাটা নিল হাতে নিয়ে মোবাইলটা বাতিপি করলো, মোবাইল নিয়ে খেলাধুলো করলো, কিন্তু ওর হাতটা আমার মুখে দিল, চোখে দিল, বাচ্চা তো তাদের কন্ট্রোল থাকে না, সেজন্য মোবাইলটাকে একটু বাচ্চাদের থেকে অ্যাভয়েড করে দূরে রাখতে হবে, টেবিলে ওপেন জায়গায় রাখা যাবে না, কারণ বাইরে থেকে আসার পর মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা একেবারে বন্ধ। এবার মোবাইলের জন্য কিছু শারীরিক রোগ আমাদের সৃষ্টি হচ্ছে দীর্ঘক্ষণ দেখে দেখে, একটা তো বললামই যে মোবাইলের আসক্তি আমাদের হয়ে গেছে, চলাবাসের আসক্তি বা মুঠোফোনের আসক্তি, অ্যাডিকশান। অ্যাডাল্ট মেলদের বেশি হচ্ছে, ফিমেলদের একটু কম। এবার অনেকের দেখবেন রোগ হয়ে গেছে নোমোফোবিয়া, তারা প্রতি 5-10 মিনিট অন্তর আমার মোবাইলটা কই করে দেখছে, দেখবেন এটা একটা রোগ নোমোফোবিয়া। এবার যেটা বলছিলাম, আন্ডার মাইক্রোস্কোপি মিলিয়ন্স অফ জার্মস, লক্ষ লক্ষ কোটি কোটি জার্মস আপনারা যদি দেখা যায় সার্চ করে মোবাইলে থাকতে পারে। ইয়ারফোন দিয়ে শুনলে আপনার রেডিয়েশন হ্যাজার্ডসটা মিনিমাম হবে, 90 মিনিট যদি কথা বলেন তাহলে রেডিয়েশনে গরম হয়ে যাবে, 90 ভেঙে ভেঙে কথা বলুন, একসঙ্গে টানা কারোর সঙ্গেই কথা বলবেন না মোবাইল ফোন, এটা একটা সমস্যা। হেডফোনস ইউজ করা হচ্ছে অনেক সেফার। এবার কি, মোবাইল ফোন থাকাতে আমাদের ফিজিক্যাল মুভমেন্টস কমে গেছে, সকল লোকের, সব সেক্টরের লোকেরই কমে গেছে, সে বৈজ্ঞানিক হোক, মাঠের চাষি হোক, বিজনেসম্যান হোক, স্কুলের মাস্টার হোক, লয়ার হোক, অফিসার হোক, সবারই ফিজিক্যাল মুভমেন্টস কমে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাই জন্য ওয়েট গেইন হচ্ছে, লাইফস্টাইল ডিসঅর্ডার হচ্ছে আমাদের, ডায়াবেটিস হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বাড়ছে, তাই পরিশ্রম কমে গেছে। এই বাজারে কী আছে, ফোনে ফোনে হলো, অর্ডার দিলাম চলে এলো, তাহলে আমাকে আগে হলে গিয়ে আনতে হতো, সেই কায়িক পরিশ্রমগুলো আমাদের উঠে গেছে এই মোবাইল ফোন হওয়াতে, সেটা একটা আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর কি বার্নিং টিন্ডলিং সেন্সেশন, হাত পায়ে একটু জ্বলন, মশার আসার ভাব হয়, নেক পেন, নিচু হয় যদি আমি সারাদিন ফোন টিপি, তাহলে আমাদের গলা ব্যথা, সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের আর্লি স্টেজ হতে পারে। আর কি মোবাইল রাত জেগে করলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে পেট খারাপ হতে পারে, হজম না হতে পারে, গ্যাস হতে পারে, চোখ শুকিয়ে যেতে পারে, তখন আমাদের আর্টিফিশিয়াল টিয়ার মিথাইল সেলুলোজ চোখে ঢালতে হতে পারে, ইয়ার কানে রিঙিং আওয়াজ হতে পারে দীর্ঘক্ষণ ধরে ইয়ারফোনে কথা বললে, ইনসমনিয়া, রাতে দেখবেন অনেকের ঘুম আসে না, এই জন্য রাতের দিকে মোবাইলটাকে কম ইউজ করুন, ফ্যাটিগ হয়ে যান, খুব ক্লান্ত হয়ে যান, ডিজিনেস, মাথায় চক্কর দেয়, ল্যাক অফ কনসেন্ট্রেশন, ইরিটেশনে ভুগবেন, মন বসিয়ে কোনো কাজই করতে পারবেন না এই মোবাইলের চক্করে পড়ে, রিয়াকশান টাইমটা বেড়ে যায়, কমে যায় আমাদের, লস অফ মেমোরি, অনেক সময় মেমোরিতেও হাত দিচ্ছে এই মোবাইল ফোন। অতএব সাবধান, মোবাইল ফোন কিন্তু আমাদের নানা রকম সাইকিয়াট্রিক এটাও করছে, প্রবলেমগুলোকে ইনভাইট করছে। এবার দেখুন আমাদের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, তারা বলেছে যে 10 February 2020 যে সেল ফোন এমিটস লো লেভেল অফ নন আয়োনাইজিং রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশন একটা, নন আয়োনাইজিং রেডিয়েশন একটা, নন আয়োনাইজিং হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, এটা ওয়েন ইউজ টাইপ অফ রেডিয়েশন এমিটেড বাই দ্য সেল ফোন, রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি, এনার্জিটা কী বেরোয়, রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বলেছে দেয়ার ইজ কারেন্টলি নো কনসিস্টেন্ট এভিডেন্স দ্যাট নন আয়োনাইজিং রেডিয়েশন ইনক্রিজ দ্য ক্যান্সার রিস্ক, ক্যান্সারের কোনো রিস্ক নেই, এটা কিন্তু ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বলেছে, যেহেতু এটা
রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি এবং নন এনার্জি। সেহেতু মোবাইল ফোন আমরা যত বেশিক্ষণ ইউজ করছি এখন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পার ডে, তাতে ক্যান্সারের চান্স খুবই কম। কারেন্ট একটা লিমিটেশন করে দিয়েছে ওরা, রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি বেঁধে দিয়েছে ফেডারেল কমিউনিকেশনস অ্যান্ড কমিশনস থেকে, যে পাবলিক হেলথ পাবলিককে প্রোটেকশন দেওয়ার জন্য ওরা সেইভাবেই তৈরি করেছে। কোনো ক্রেডিবল সায়েন্টিফিক এভিডেন্স নেই যে মোবাইল ফোন বেশি ইউজ করলে ক্যান্সার হয়, এটা আমাদের একটা অভয়বাণী দিয়েছেন, সেইটাই আমাদের কাছে যথেষ্ট। সেই জন্য মোবাইল ফোনটাকে ইউজ করতে হবে জুডিশিয়াসলি, বেশি কথা মোবাইল ফোনে না বলা, বেশিক্ষণ কানে ধরে না দেখাই ভালো, স্পিকারে দিন বা ইয়ারফোন ব্যবহার করুন, আর মোবাইল ফোন বাইরে বাইরে থেকে এলে তাকে স্যানিটাইজ করুন, ওই অ্যালকোহল সব দিয়ে করতে পারেন, বা তাকে যদি প্লাস্টিক কভার করা থাকে তার উপর সাবান জল দিয়ে বা ডিটারজেন্ট জল দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে আমরা মোবাইলের হাইজিন মেনটেন করতে পারি, বা টিস্যু পেপার দিয়ে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে করে দিলেও হবে। এইভাবে আমরা মোবাইলের হেলথ হাইজিন মেনটেন করতে পারি। মোবাইল যেহেতু সবসময় আমাদের মুঠোর মধ্যে থাকার কারণ হচ্ছে এটা নানা রকম রোগের সংস্পর্শে আসছে করোনা ভাইরাস সমেত, সেই জন্য মোবাইল ফোনকে আমরা স্যানিটাইজ করে ঘরে ঢোকাবো, বা কথা বলবো প্লাস্টিক কভার করে বা কানে ইয়ারফোন ব্যবহার করে, যাতে ডাইরেক্ট আমরা মুখে চুকে নাকে ওই মোবাইল ফোনে অবস্থানরত কোনো ভাইরাসকে শরীরের মধ্যে ইনভাইট না করি, আমন্ত্রণ না করি। এই প্রসঙ্গে একটি কথা বলি যে আমাদের করোনা ভাইরাস যেটা নিয়ে এত কথা চলছে, প্যান্ডেমিক চলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর জেনারেল ডক্টর টেড্রোস অ্যাডহানম ঘেব্রিয়েসাস 11 মার্চ 2020 সারা ওয়ার্ল্ডওয়াইড প্যান্ডেমিক ঘোষণা করলেন, সেই ভাইরাসটা কিন্তু করোনা ভাইরাস। একে কিন্তু আপনি বাইরে থেকে মোবাইলে করে বা হাতে করে যদি ঘরে না নিয়ে আসেন, এ কিন্তু আপনার ঘরে আসবে না, এর কিন্তু মান সম্মান আত্মসম্মান আছে, একে আমরাই ইনভাইট করে আমাদের বাড়িতে ঢোকাচ্ছি। সেই জন্য মোবাইল ফোন ল্যাপটপ কিন্তু একটা উল্লেখযোগ্য বাহন। সেই কথা বলে আপনাদের সকলকে সতর্ক করে আবারও একবার এই মোবাইল সম্পর্কে আমি আজকের ভিডিও শেষ করি।